আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রিয় দর্শক, আমাদের এই সিরাতের আয়োজনে আপনাকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আমরা গত সপ্তাহের বা গত এপিসোডে যে আলোচনা করেছিলাম সেটি ছিল ইসলাম প্রচার এবং প্রসারের ক্ষেত্রে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রাত পরিশ্রম করছেন, ঈমানের দাওয়াত দিচ্ছেন, অনেক মানুষ যখন ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় লাভ করার সৌভাগ্য অর্জন করছিলেন, তখন এমন কিছু নরাধম ছিল যারা এই সৌভাগ্য তো অর্জন করেনি, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দীনের বিরুদ্ধে অবস্থান নিয়ে তারা তাদের দুর্গতি, তারা তাদের যত ধরনের অভিশাপ আল্লাহর পক্ষ থেকে তার সব কিছুই অর্জন করেছিল। তাদের মধ্যে একজন ছিল উকবা ইবনে আবি মুহাইত, যার কথা আমি গত এপিসোডে বলেছিলাম এবং একটি আলোচনার প্রেক্ষাপটে এক জায়গায় গিয়ে থেমেছিলাম, সেখান থেকে আজকে শুরু করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে খলফ তার দাওয়াত গ্রহণ করে যখন তার বাড়িতে গিয়েছিলেন, খাবার গ্রহণ করার আগে উবাই ইবনে খলফকে বলেছিলেন যে আমি তোমার আতিথেয়তা গ্রহণ করব, তবে একটি শর্তে, সেটা হচ্ছে তুমি আসো না ইসলামের সুশীতল ছায়ায়। সে তখন তার আভিজাত্য, তার সম্মান, তার মর্যাদার দিকে তাকিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে নিয়ে বলেছিল যে ঠিক আছে, আমি ইসলাম গ্রহণ করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দিত হয়েছিলেন, কিন্তু এই দৃশ্য মক্কার অন্যান্য কাফির মুশরিক যারা ছিল, নেতৃবর্গ ছিল, তারা অবলোকন করছিল আর অবাক হচ্ছিল, কিন্তু কেউ কিছু বলছিল না। এমন তো অবস্থায় সেই দুষ্ট চক্রের অন্যতম সদস্য উকবা ইবনে আবু মুয়াইত, সে উবাই ইবনে খলফকে বলল, বন্ধু আমার, তুমি তো আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, আমাদের বন্ধুত্ব অনেক দিনের, কিন্তু আজকে যদি একটি কাজ না করো তাহলে আমাদের মাঝে বন্ধুত্বের এই প্রাচীরে ফাটল ধরবে। আমি তোমার বন্ধুত্বকে প্রত্যাখ্যান করব, আমি তোমার আতিথেয়তা গ্রহণ না করে চলে যাব যদি একটি কাজ তুমি না করো। উবাই ইবনে খলফ সে এই কথা শোনার পরে সে জিজ্ঞেস করলো যে কী সেই কাজ? উকবা বলল, যদি তুমি এই মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চেহারায় থুথু নিক্ষেপ না করো, তাকে অপমান না করো, তাকে তাড়িয়ে না দাও, তাহলে আমরা কেউ তোমার আতিথেয়তা গ্রহণ করব না, তোমার খাবার আমরা কেউ স্পর্শ করব না, সবাই আমরা চলে যাব। উবাই ইবনে খলফ এই মুহূর্তে সে চিন্তা করে দেখল যে সে যেহেতু সমাজের উঁচু স্তরের একজন লোক, এদের সাথে তার উঠা বসা, এই মুহূর্তে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে যে শর্ত তাকে দেওয়া হয়েছে সেই শর্তগুলো সে পূরণ না করে, আল্লাহর রসুলকে যদি অপমানিত না করে, তাহলে তার হয়তো সম্মান থাকবে না। এই কথা ভেবে সে সেই গর্হিত অপরাধটি করে বসল। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক, আহ, যেই চেহারার দিকে তাকিয়ে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আহসানা মিনকা লাম তালিদিন নিসা, খুলিকতা মুবাররাআ মিন কুল্লি আইবিন, কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। তিনি বলেছিলেন, রাসূলের দিকে তাকিয়ে যে আপনার চেয়ে এত সুন্দর আমি আমার জীবনে আর কাউকে দেখিনি, আপনার চেয়ে এত সুন্দর কোনো সন্তানকে কোনো মা গর্ভে ধারণ করেনি, যেন আল্লাহ তাআলা আপনাকে সেইভাবেই পাঠিয়েছেন যেভাবে আপনি চেয়েছেন, সকল দোষ আর ত্রুটি থেকে আপনাকে বাঁচিয়ে রক্ষা করে আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন, এত সুন্দর চেহারা, এত সুন্দর মনের মানুষ, তাকে উবাই ইবনে খলফ যাচ্ছে তার চেহারা মুবারকে থুথু নিক্ষেপ করতে। একবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাচ্ছেন আর চাঁদের দিকে তাকাচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, তুমি আমার দিকে তাকাচ্ছ, চাঁদের দিকে তাকাচ্ছ কেন? মা আয়েশা বললেন, হেসে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এত সুন্দর করে আপনাকে সৃষ্টি করেছেন, আপনার চেহারাটা এত সুন্দর, তাই আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকাচ্ছি, ওই চাঁদ সুন্দর না, আমার ঘরে যেই চাঁদ আছে সেই চাঁদ অনেক সুন্দর, সুবহানাল্লাহ। এই সেই চেহারা মুবারক, সেই চেহারা মুবারকে
উবাই ইবনে খালফ উকবা ইবনে আবু মুয়াইতের কথায় থুথু নিক্ষেপ করল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ব্যথিত হলেন, ব্যথিত হৃদয়ে কষ্ট মনে নিয়ে তিনি চলে এলেন। আল্লাহর রাসূল সেই কষ্টটা সহ্য করেছেন, ধৈর্য ধারণ করেছেন। আরশে আজিমের মালিক আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করেছেন। প্রিয় দর্শক, আপনি যদি পবিত্র কোরআনুল করিমের সূরাতুল ফোরকানের 27, 28, 29 নম্বর আয়াতের দিকে তাকান, দেখবেন এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করেছেন। তিনি বলেছেন, ওয়ায়ৌমা ইয়াদু যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আ রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকদ আযাল্লানি আনি যিকরি বা'দা ইয জা'ানি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, কিয়ামতের ময়দানে হাশরের দিন যারা জালেম তারা তাদের আঙ্গুলগুলো, হাতের আঙ্গুলগুলো কামড়াবে, আফসোস করবে, চিৎকার করে বলবে, আফসোস করে করে, আহ আমি যদি সেই দিন তাকে বন্ধুরূপে গ্রহণ না করতাম। অর্থাৎ বন্ধুর কথায়, বন্ধুর প্ররোচনায় তুমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষটিকে আজকে অপমান করলে, তুমি বুঝিলে না কত বড় সম্পদ তুমি হারালে, তুমি বুঝিলে না কি ভয়ঙ্কর অতল গহ্বরে তুমি আজকে প্রবেশ করলে বা তোমাকে নিক্ষেপ করা হলো, সেই দিন তুমি বুঝবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটাই বললেন, উবাই ইবনে খালফ কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আল্লাহ তাআলার কাছে সেই দিন আফসোস করে বলবে, আহ যদি আমি উকবা ইবনে আবু মুয়াইতের মতন এই নিকৃষ্ট মানুষদেরকে বন্ধুরূপে গ্রহণ না করতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা, কারণ লাকদ আযাল্লানি আনি যিকরি বা'দা ইয জা'ানি, আমার কাছে আল্লাহর কোরআন আসার পরেও, সত্য আসার পরেও এদের মাধ্যমেই আমি পদভ্রষ্ট হয়ে গেছি, আর শয়তান তাদের বন্ধুরূপে আজকে আবিষ্ট হয়েছে তাদের উপর। এই যে ঘটনাটা ঘটল, এই ঘটনার উপর ভিত্তি করে আল্লাহ তাআলা ইয়াতে কারিমা নাজিল করেছেন, যেখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হলো, বন্ধু আপনাকে পথ দেখাতে পারে, আবার বন্ধু আপনাকে বিপথে নিয়ে যেতে পারে। বন্ধু হতে পারে আপনার জান্নাত, আবার বন্ধু হতে পারে আপনার জাহান্নাম। সুতরাং কাকে বন্ধু হিসেবে গ্রহণ করবেন আর করবেন না নিরূপণ করে নিন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকদস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই নির্যাতন আর যেই অত্যাচার আর যে অপমান করা হলো সেটা তিনি বরদাস্ত করেননি। বদরের প্রান্তরে এই উকবা ইবনে আবু মুয়াইত, সে যখন অন্যান্য নেতাদের সাথে গিয়েছিল, তারও সেই অবস্থা হয়েছিল যে অবস্থা আবু জাহালের হয়েছিল। দুটো বর্ণনা পাওয়া যায়, একটি বর্ণনার মধ্যে যে বদরের প্রান্তরে যুদ্ধের ময়দানে তাকে জাহান্নামে পাঠানো হয়, আরেকটি বর্ণনা এসছে যেটা রাহিকুল মাখতুম বা সিরাত ইবনে হিশামের মধ্যে এসছে। সফিউর রহমান মুবারকপুরি রাহিমাহুল্লাহ তিনি লিখেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শিরোচ্ছেদ করেছিলেন। সিরাত ইবনে হিশামের মধ্যে এসছে যে তাকে বন্দি অবস্থায় প্রথমে গ্রেপ্তার করা হয়, পরবর্তীতে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয় এবং এই মৃত্যুদণ্ড কার্যকর করেন হযরতে আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে তাকে জাহান্নামে পাঠানো হয়। তো এই উকবা ইবনে আবু মুয়াইতের মতন নরাধমেরা সেই সময়ে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে লেগেছিল এবং তাদের করুণ পরিণতি গ্রহণ করতে হয়েছিল, প্রিয় দর্শক, আজও এমন অনেকেই আছে যারা ইসলামের বিরুদ্ধে, ঈমানের বিরুদ্ধে এইভাবে অবস্থান নিয়ে থাকে এবং এইভাবেই তাদের করুণ পরিণতি গ্রহণ করতে হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ধৈর্য ধারণ করো। জীবনে যে কোনো ক্ষেত্রে সফল হতে গেলে ধৈর্য ধারণ করতে হয়। ঈমান এত সহজ বিষয় নয়, ঈমানের উপর অবিচল থাকতে গেলে কষ্ট করতে হয়। আল্লাহর রাসূলের জীবনী থেকে, সিরাত থেকে আসুন এই শিক্ষাগুলো আমরা গ্রহণ করে আমাদের ঈমানকে আরও শাণিত করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ, সে আদর্শ অনুসরণ করে আমরা জান্নাতের পথে এগিয়ে যাই, এই প্রত্যাশায় প্রিয় দর্শক আজকের মতন বিদায় নিচ্ছি। আগামী এপিসোডে ইনশাআল্লাহ তাআলা সিরাতের আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি
আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ তাআলা। সে পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।